সারা দেশের ন্যায় নেত্রকোনায় উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে জেলার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের বামনগাঁও একটি কেন্দ্র দখল করে ব্যালট পেপার স্টেল মারার অভিযোগে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। এছাড়া অন্যান্য কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল সকাল 8টা থেকে শুরু হয়ে টানা বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল বেশ স্বাভাবিক, তবে নারী ভোটার সবচেয়ে বেশি দেখা যায়। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। তৃতীয় ধাপে জেলার কলমাকান্দা, দুর্গাপুর ও পূর্বধলায় 25টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নেত্রকোনার 3টি উপজেলার 25টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে 24টির ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিতদের 8টিতে নৌকা ও 16টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় লাভ করেন।